মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এই আজকে সানডে, এই সবে শুরু হলো, ওদের সারা দিন চলবে, ব্যাপারটাকে এনজয় করি আমরা বেশ। ওরা খেলবে, এসব করবে, চেঁচামেচি করবে ছাদে গিয়ে, এই সবে শুরু। এটা একটু বড়, এর থেকে ছোটোগুলোও আছে। তো আমাদের ফ্ল্যাটে নানান সাইজের পাওয়া যাবে, কোল থেকে শুরু করে একটু বড়। এটা হচ্ছে সিঁড়ি, ওটা নিয়ম। তো চলো যাচ্ছি আমরা মাছ কিনতে। সৌভিকের বাস হচ্ছে 12:30টার সময়। তো প্রথমে ভেবেছিলাম ওকে পরোটা আর ফুলকপি আলুর তরকারি করে দেবো, তারপর ভাবলাম সারা রাস্তায় কি খাবে না খাবে, 24 ঘন্টা জার্নি যেহেতু। তো তারপরে ভাবলাম 12 ঘন্টা জার্নি, আমি পাপাকে 24 ঘন্টা বলেছি। তো তার জন্যে ভাবছি ভাত আর মাছের ঝোলই করবো, ফুলকপি আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল, আর পাতি লেবু তো ঘরে আছেই, তো অসুবিধে নেই। তো চলো কালকে থেকে অফিস, এটা ভাবলেই আমার কেমন যেন লাগছে। আমার কালকে দিনটা ঠিক ছিল, আবার আজকে থেকে একটু শুরু হয়ে গেল যে কালকেই অফিস বাবুর। আর এ তো শুধু, এ তো শুক্রবার রাত থেকে মানে ছুটিটা হয়েছে, শনিবার সকাল থেকে শুরু হচ্ছে, সোমবার আমাকে অফিস যেতে হবে। আসলে শুক্রবার গেছিল ঠিক কথাই, সেটা 3 ঘন্টার জন্য ছিল। তো ফাইনালি অফিসে বসে কাজ করা 9 ঘন্টার শিফট, সেটা সোমবার থেকেই শুরু হচ্ছে। আমিও তাই ভাবছি, এখানে চেয়ার আর এগুলো কেন এরকম হয়ে রয়েছে। এই বাচ্চাটা ওই বাচ্চাটা, ওরা সব ফ্লোরে ফ্লোরে মেরে দিয়ে ওরকম সিঁড়ি দিয়ে ঘুরতে থাকে, এই করে ওদের খেলা ওটার। লিফট একটা টাইমের পর যায় লক হয়ে, ব্যাস আমরা কেউ আর ইউজ করতে পারি না, এটাই হয়। তো চলো, অনেকক্ষণ হচ্ছে তোমাদের সাথে এত কথা বলে নিয়েছি, এবার যাবো মাছ কিনতে। আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, সৌভিক বেরোলে জাস্ট আমি কর্তা মুছবো আর তারপর স্নানে যাব। তো তাহলেই আমার হয়ে যায় আর কি। এখানে আমি প্যানটাকে বসিয়েছি, কারণ ভাজবো মাছের ডিমের বড়া। আর এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর কালকের ডালটা এখানে গরম করেছি, কালকের ডালটা না কিছুটা রয়েছিল, তো ওই জন্য আমি বললাম আর ডাল করে কি হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে কালকে সেই মাছের মাথা দিয়ে ডালটা। তো এইটুকু রয়েছে, তো হয়ে যাবে, তাই জন্য আর কিছু করলাম না, মানে ডাল আর করলাম না, এখন ভাজবো মাছের ডিমের বড়া। প্যানটাও প্রায় গরম হয়ে গেল, তার মানে তোমরা ভেবো না অনেক বেলা হয়েছে, এখন বাজে 11টা। সৌভিক 11:30টায় যেহেতু বেরিয়ে যাবে, 11:05 11:30 পরে একটু বেরোবে, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে সবার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ কি, ও কালকে সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে বলছে। আমি আবার জিজ্ঞেস করছি কি সারপ্রাইজটা, আমি জানি ভুলে গেছিলাম। ঠিক আছে, তো চলো, আমার প্যান গরম হয়ে গেছে। সৌভিককে নিয়ে ও এই জাস্ট বেরোলো, এখন বাজে হচ্ছে 11:30, ওরা সিলভোর্ড থেকে ধরে নেবে 12টায় ছাড়বে। আর অবস্থা দেখো সব জায়গার, আমি এই জায়গাটাকে কোনো মতে একটু গুছিয়েছি আর এখানটার এই অবস্থা। আজকে কম্বলটাকে বেশ ভালো রোদ খাওয়াবো, খাইয়ে আজকে তুলে দেওয়ার প্ল্যান রয়েছে। তো যাই আগে ছাদে দিয়ে আসি, ছাদটা আমি ওঠার সময় দেখে এলাম যে ফাঁকা রয়েছে। ও সৌভিককে দিয়ে চলে এসছে, ততক্ষণে আমি ঘরঝাট ঘরমোছা সমস্ত কিছু করে স্নান দান করে নিয়েছি। জামা জামাকাপড়টাই তো মেলা হয়নি, বাথরুমে রয়ে গেছে, এখন মনে পড়ছে। যাই হোক, তাহলে এসে মেলে দেবে, এখন যাচ্ছি ডিমার্ট। কালকে থেকে তো বাবু অফিস যাবেন যেহেতু, আর মাইক্রোওভেন কোভিডের পর থেকে প্রত্যেকটা কোম্পানিতে বন্ধ করে দিয়েছে, কলকাতায় কি আছে জানি না, তবে ব্যাঙ্গালোরে মাইক্রোওভেন বন্ধ করে দিয়েছে, কারণ একই মাইক্রোওভেনে সবাই খাবার গরম করে তাই জন্যে। আর তারপরে এখন আর দেবে কিনা তা আমার জানা নেই ঠিক, তো এখন তো আপাতত মাইক্রোওভেন নেই অফিসে, তাই জন্যে বাবু রুটি নিয়ে যাবেন দুপুরবেলাটা, তাই রুটিগুলো একদমই ঠান্ডা হয়ে যাবে, তো তাই জন্যে যাবো কিনতে। তো ওই কী কিনতে যাবো হচ্ছে ওই ফয়েলের যে রোলগুলো পাওয়া যায় না, রাংটা কাগজগুলো, ওগুলো যাবো কিনতে। তো চলো যাই এবার। একটু ঘুম ঘুম দিয়ে উঠলাম, আর ফ্যান ছাড়া এখানেও থাকা যাচ্ছে না, কিন্তু মাথাটা হঠাৎই ধরে গেছে জানি না কেন। তো আমি ঘুম থেকে ওঠার আগেই মানে খাওয়া দাওয়া খেতে খেতে যাবো, আমি ভাত ভাজছিলাম, ও হঠাৎ গিয়ে আমাকে বললো আজকে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যে সিনেমাটা আছে সেটা দেখতে যাবো, টিকিট কেটে ফেলেছে। হ্যাঁ আমি বলছিলাম পরে গেলেও তো হতো, বললো পরের সানডে নাকি এখানে চলবে না, তো আমরা ফেগা সিটি মলেই যাবো দেখতে। মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে প্রচণ্ড, আমার হঠাৎই ওঠার পর এরকম মনে হচ্ছে। তো ঠিক আছে, নিশ্চয়ই আস্তে ধীরে কমে যাবে, তো যাব, দেরি আছে। 6:30-6:30 দিকে শো, এখন বাজে 4:30, আমরা 5:30 বেরোবো, তো আমি 5টা থেকে রেডি হলেই হয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবার আমরা। রেডি রেডি কো, সত্যিই তাই, হঠাৎ করে টিকিট কেটে ফেটে বলছে টিকিট কেটে দিচ্ছি, এই চারে আছি ওই আর কি। তো হঠাৎ আমাদের যাওয়ার কথা ছিল পরের সানডে, আমি ভেবে দেখলাম যে
ম্যাডাম অনেক সার্ভিস দিয়েছে, আমার বন্ধু এসছে বলে, তো ম্যাডামকে একটু ছুটি দিই। আর সিনেমাটা দেখার জন্য সামনে সানডে আর এই সানডে একই ব্যাপার, তো ভাবলাম যে যাই চলে যাই, সারপ্রাইজ দিলাম। চলো বেরোবো, কটা বাজে টাইম মতোই আছে, 5:25, 5:30 বেরোবো বলেছিলাম। এখন বাজে 5:45, আমরা পৌঁছে গেছি। এ আজকাল যা স্কুটি চালাচ্ছে, পুরো এখানকার ছেলেপুলেদের মতো চালাচ্ছে। বলছি কিনা এখানে টিকে থাকতে গেলে এখানকার ছেলেপুলেদের মতনই চালাতে হবে, নাহলে ওরা আমাকে ঠুকে দিয়ে চলে যাবে। তো একদমই তাই, সত্যি কথা, পেছন দিয়ে এসে মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে ওরা। আর এখানে অ্যাক্সিডেন্ট করলে না কেউ দাঁড়ায় না, তো মানে ওটা হয়তো কলকাতাতেও একই ব্যাপার, ভয়ে ছোটে দাঁড়াবে না। চুরিগুলো কি দারুণ লাগছে, আমার পর দাঁড়াবেও না এখানে। তো যাই হোক, আমরা পৌঁছে তো গেছি। আর সব থেকে বড় কথা হলো, ব্যাগ চেকিং হচ্ছিল গেট দিয়ে ঢোকার সময়, তো আমাকে খুলতে হলো, তো পিঠ থেকে ব্যাগটা নিতে হতো। তো ওকে আমি বলেছি চেনটা একটু খুলে দাও, তো ওদের তো আর ব্যাগ ছিল না, ওকে তো এমনি ছেড়ে দিত, তো ব্যাগটা আমাকে খুলে দিয়েছে ও। তারপর আমি দেখিয়ে নিয়ে আমাকে আবার ওই মেয়েটাই ব্যাগটাকে আটকে দিয়েছে, মানে বুঝতে পেরেছে বড় কুড়ে পাবলিক পিঠ থেকে ব্যাগ আর নামাচ্ছে না এ। তো চলো এবার ওপরে যাই, ভেগাস সিটি মলেই এসেছি আমরা। তোমরা জানো আমরা তিনটে সিনেমা হলেই মূলত যাই, নয় ভেগাস সিটি, নয় গোপালম, আর একটা ওটার নাম জানো কি, যেইটায় গিয়ে স্কুটির সিটটা পড়লো, সব থেকে পুরোনো হল যেটা বলেছিলাম ওইটাই, তিনটাতেই যাই আমরা, আর বিশেষ একটা যাই না। তো চলো এবার যাই ওপরে, আর পারলে তোমাদেরকে দেখাই, দেখিয়ে লাভ নেই, আজকে প্রচন্ড ভিড়। আমাদের হাতে এখন অঢেল টাইম, তাই আমরা এখন ঢুকছি একটু হোম সেন্টারের আগে। ক্রক্স ফ্রক্স অনেক জায়গায় ঢুকেছে, এই সত্যি তো সেফ রণবীর ভর, তাহলে তো ঢুকতেই হয় নাকি এখন। তো চলো দেখি একটু, আইকিয়া তো দেখেছি তাই জন্য একটু হোম সেন্টারটাও দেখে নিচ্ছি। দহি সমোসা হলদিরামসে ঢুকেছি আমরা, তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব আমরা সিনেমা। যদি প্রবল মনের জোর থাকে, যারা এখনই দেখো নি আর কি, তারা অবশ্যই দেখতে পারো যদি মনের জোর থাকে। আমার মতো পাবলিকের জন্য এই সিনেমাটা ছিল না, আমি শুরু থেকে কেঁদেছি শেষ অবধি, মানে সিরিয়াসলি। আর তারপরে জানতে পারলাম যে আবার সত্যি যে যার সাথে হয়েছিল আর কি, সে নাকি আমাদের বিরাটেরই মেয়ে সাগরিকা। তো পাপা বললো এটা, এটা আমি ঠিক জানি না, তো মা ওই জন্য সঠিকই কিনা আমি বলতে পারবো না, কারণ আমি নিজে যদি শুনতাম বা জানতাম, এটা আমি এখনো শুনিনি, পাপাই প্রথম বললো, তো তাই নিয়ে কেউ আর বলতে এসো না, না এটা মিথ্যে বা কিছু। তো যাই হোক, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। এই সিনেমা দেখার পর আর মনে হয় না কারোর যে ক্যামেরা ধরে কথা বলি বা কিছু। আজকের মতো এখানেই শেষ, টাটা গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কালকে থেকে আমার নতুন একটা জার্নি শুরু, যেটা কখনো আমার ব্লগিংয়ে দেখানো হয়নি। তো চলো চেষ্টা করব কালকে সকাল 6টায়, এখনও আমার গিয়ে বাড়িতে অনেক কাজ, রাতে খাওয়া দাওয়া করতে হবে, যদিও আমার আর খাওয়ার ইচ্ছে নেই। মানে কেউ যদি কন্টিনিউ 2 ঘন্টা ধরে কাঁদে, তারপর আর তার খেতে ইচ্ছে করে বলে আমার মনে হয় না, আর আমার ইচ্ছেও করছে না আর। তো কালকের জন্য কিছু গুছিয়ে রাখতে হবে, যেমন গিয়ে আটাটা মেখে রাখতে হবে, সবজিটা কেটে রাখতে হবে। এখন বাজে হচ্ছে 9:20, দেখিয়ে দিচ্ছি এখন বাজে 9:20, দেখা যাচ্ছে না জিরোটা ছাড়া কিছুই। যাই হোক, তো বাড়ি যেতে যেতে ধরো আমাদের 10টা বাজবে, কারণ এখান থেকে বেশি দূর না, কিন্তু জ্যাম তো পড়বেই, এখন রাত্রিবেলা সবাই বেরোচ্ছে মোটামুটি।
তো চল আজকের মতো টাটা, গুড নাইট। Thank you.